بسم الله الرحمن الرحيم بسم الله ইসলাম ভাই দোহা থেকে জানতে চাইছেন যে কোন ব্যক্তি যদি পাপ করে আর পাপ থেকে তোবা করার সময় সময় সে দৃঢ় সংকল্প করে যার জীবনে পাপ করব না কিন্তু পরবর্তীতে শয়তানের চক্রান্তে আবার সে সেই পাপ করে ফেলে আবার সে তৌবা করে আবার হয়তো কিছুদিন পরে আবার সে সেই পাপ করে ফেলল আবার তৌবা করলো তাহলে বারবার তৌবা করার জন্য বা দুবার তৌবা করার পরে তৃতীয়বার তৌবা করলে নাকি পাপের যে পাপের যে গোনার যে পরিমাণ সেই পরিমাণটা তার নাকি ডবল হয়ে যায় জি না এটা ভ্রান্ত বা এটা ভুল কথা বরং প্রথম কথা হচ্ছে যে প্রথমবারে যখন আমরা তৌবা করলাম তারপরে সেই পাপ আর না করাই উচিত তবে যদি ভুলবশত আবার হয়ে যায় তাহলে ইনশা আল্লাহ কোন রকমের সমস্যা হয়নি মহান আল্লাহ হচ্ছেন তিনি অবশ্যই তিনি কি করবেন ক্ষমা করবেন সেই জন্য হাদিস তোবা করে একবার তিনবারও যদি তোবা করে তাহলে ইনশা আল্লাহ কোনো ক্ষতি নেই বরং মহান আল্লাহ বারবার তোবা করবেন তবে কিন্তু এরকম একটা ইয়ে থাকলে হবে না যে মহান আল্লাহ যখন বারবার তো তোবা গ্রহণ করেন তখন বারবার পাপ করবো যেন এরকম কিন্তু থাকলে হবে না

আর যারা কোন অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করলে করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া অন্য কে ক্ষমা করতে পারে এবং তারা যা অপরাধ করে ফেলে তাতে জেনে শুনে অটল থাকে না অর্থাৎ জেনে শুনে পাপ করার পরে সেই পাপের উপরেই চলতে থাকে না তারপরে মহারাল্লা বলছেন উলাইকা জাজা ওহম মগফের তুমির ওই সকল লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জি ও জন্নাত এবং তাজরি মিন তাহতিহাল আলহার যার নিচে নদী সমূহ প্রবাহিত খালিদিন ফিহা সেখানে তারা চিরকাল থাকবে নিমা আচরুল আমিলিন আর কর্মশিল্পের পুরস্কার কতই উত্তম আয়ের থেকে বুঝতে পারলাম একটা মানুষ যদি বারবার পাপ করে ফেলে শয়তানের চক্রান্তি আর বারবার যদি তোবা করে ইনশাআল্লাহ মহান আল্লাহ কি করবেন ক্ষমা করবেন এরপরে হাদিসে বলা হচ্ছে যে আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত তিনি বলছেন সামিত নবী সাল্লাহ আলী ওসাল্লাম নবী সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি ইন্না আবদান আসাবান কোন বান্দা যখন কোন পাপ করে অরূপ বাবা কালা বা কখন আল্লাহ নবী এরকম বলেছেন কালা আজনা বা জাম্বান কোন পাপ যদি করে ফেলে ফকাল আর সেই বান্দা যদি বলে রব্বি আজনাব তু হে আল্লাহ আমি পাপ করেছি রুব্বা কালা অসব তু হে আল্লাহ আমি কোনো পাপ করে ফেলেছি ফক ফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফকাল রব্বু তখন তার রব বলে যে আলিম আব্দি আন্না রব্বানি ফিরুজাম্বা আমার বান্দা কি জানে যে তার এক রব রয়েছে যিনি পাপগুলো ক্ষমা করেন ওয়া হুদিহি এবং তাকে পাকড়াও করেন গফর তুলে আব্দি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম তারপর সে কিছুদিন অপেক্ষা করলো সুম্মা আসা বা তারপর আবার সে তোবা করার পর আবার সে তোবা করে পাপ করে ফেললো আর আজরা বা জাম্মান কিংবা কোনো পাপ করলো ফাঁকাল আজরাব তো আবার তখন সেই বান্দা বলে আল্লাহ আমি পাপ করেছি কিংবা আমার পাপ হয়ে গেছে ফির হু না তুমি আমাকে ক্ষমা করে দাও পাই পাপটা ক্ষমা করে দাও ফকালা তোর মহান আল্লাহ বলেন আলিমা আব্দি আমার বান্দা কি জানে আন্না রব্বান যে তার একটা রব রয়েছে ফিরুজাম্বা যে পাপ ক্ষমা করেন ওয়া খুদুবিহি এবং ক্ষমা না করলে তিনি তার পাপের তুলে আব্দি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম সুম্মা মাকে সমাস আল্লাহ তারপরে সে আবার কিছুদিন অপেক্ষা করে আবার কিছুদিন চলে যায় সুম্মা আজ আবার তৃতীয় সে পাপ করে কলা আসা আসাবা জাম্মান কিংবা সে কোনো পাপে পতিত হয় ও রব্বি আসব তো কালা আজ আকার তখন সে বলে আল্লাহ আবার আমি পাপ করে ফেলেছি ফক ফিরলি আল্লাহ হলি এই পাপটা আমার জন্য ক্ষমা করে দাও তখন আল্লাহ বলেন বা রব বলেন আল্লাহ রব্বান আমার বন্দাকে জানি যে তার একটা রব রয়েছে যে তার পাপ ক্ষমা করবে ওয়া খুদবিহি আর সে কিংবা পাপ ক্ষমা না করলে তার শাস্তি দেবে গফর তুলি আব্দি এই কথাটা তিনবার বলা হয়েছে আমি আবার আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এটা বুখারীর 7507 এবং মুসলিমের 2758 নম্বর হাদিস এখান থেকে বুঝতে পারা গেল ইচ্ছা けれど করলে হবে না মহান আল্লাহ পাপ ক্ষমা করেন চলো পাপ করতেই থাকো এরকম না কিন্তু শয়তানের চক্রান্তে যদি হয়ে যায় তাহলে বারবার হয়ে গেলে বারবার তওবা করবেন ইনশাআল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত তওবার মর্যাদাフラー আছে সুবহানাল্লাহ